নড়াইলে দুই দিনব্যাপী 25-28 ফেব্রুয়ারির শ্রীরামকৃষ্ণদেবের 185তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার 28 ফেব্রুয়ারি বিকাল 4টায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন নড়াল চত্বরে এই উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রামকৃষ্ণের জীবন ও আদর্শ বিষয়বস্তুর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শ্রী সোমেন্দ্র সরকার। বিজ্ঞ বক্তাদের বক্তব্য শুনলেন, আমি নিজেও শুনেছি, আপনাদের মতো আমি নিজেও আলোকিত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। যে মহামানবের জীবন এবং আদর্শ নিয়ে আজকের আলোচনা, সেই মহামানব সম্পর্কে মাত্র দুই একটি কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই। মানুষ আপনাকে চিনতে পারলে সর্বশক্তিমান ঈশ্বরকে চিনতে পারে। আমরা অগ্রপশ্চাৎ বিবেচনা না করি, কেবল আমি আমি করি। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনোটাই আমি নই, যেমন পেঁয়াজের খোসা। ওনার উদাহরণগুলো আপনারা জানেন, উনি সমস্ত ছোট্ট ছোট্ট উদাহরণ আমাদের জন্য রেখে গেছে। সেই উদাহরণগুলো এতই অকাট্য এবং এতই যুক্তিযুক্ত, আমার কাছে মনে হয় যে আমরা যারা সকল পুঁথিগত বিদ্যায় নিজের নিজেরা মনে করি যে অনেক ডিগ্রি অর্জন করেছি, অনেক জ্ঞান অর্জন করেছি, অনেক জ্ঞানী। যেমন পেঁয়াজের খোসা, পেঁয়াজ আমরা সবাই পেঁয়াজ চিনি, পেঁয়াজের খোসাও আমরা ছাড়াই, কিন্তু পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কী থাকে? কিছুই থাকে না। সেটাই উনি যার উদাহরণটার ভেতর এই কথাটার ভেতরে বলেছেন যে এই যে আমরা আমি আমি করি, আসলে আমি কে? তো আমি আমাকে নিয়েই কিন্তু আমি আছি। আমি কি করে বড় হব, আমার কি করে সম্মান হবে, আমার কি করে প্রতিপত্তি হবে, আমি কি করে আরো 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 সম্পদের মালিক হব, এই আমিত্ব নিয়েই কিন্তু সারাক্ষণ আছি। অথচ আমি কে? খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোতে থাকে, সার কিছুই থাকে না। সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই আমরা পাই না, শেষে যা থাকে আমাদের এই ভৌত উপাদানগুলি সবটাই মিশে যাবে এবং যা থাকবে সেটা হচ্ছে আত্মা বা চৈতন্য। আমার আমিত্ব দূর হয়ে যাবে, যখন যাবে তখনই ভগবান আমাদের ভেতরে দেখা দেবে, ঈশ্বর আমাদের ভেতরে দেখা দেবে। এই আত্মা এবং চৈতন্যকে যখন আমরা জানতে পারব সেটাই হচ্ছে আমি। যে এই যে অকাট্য উদাহরণগুলো কিন্তু বাইরে থেকে সংগ্রহ করা না, ইম্পোর্টেড নয়, যে উদাহরণগুলো উনি আমাদের উদ্দেশ্যে রেখেছেন অত্যন্ত সাধারণ উদাহরণ। কারণ উনি চিন্তা যে যেরকম করেই করো না কেন তাতেই কল্যাণ হবে। যেমন মিষ্টির রুটি সিধে করে নাও আর করে খাও, আর উল্টো করেই খাও আর সোজা করেই খাও, মিষ্টি লাগবেই, কারণ সেটি যে মিষ্টি। একটু ভাবুন, শ্রীরামকৃষ্ণদেব মানুষের একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটি কেমন? সেই সংজ্ঞাটি এরকম, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন মানুষ দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে হুশ। এই হুশ এবং মান, এই দুটোর সমন্বয়ে হচ্ছে মানুষ। যার মান আছে, আত্মপ্রতিষ্ঠা আছে, আর আছে হুশ বা চৈতন্য, তিনি মানুষ। উপনীত হয়েছি 84 লক্ষ জন্মের পর, এবং কেবলমাত্র এই জন্মেই আমাদের মুক্ত লাভ করা সম্ভব। কিন্তু আমরা কি পেরেছি আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে? আমরা কি পেরেছি যে আমরা মানুষ, সৃষ্টির সেরা, সেটা নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি বোধহয়? এবং এই আত্মজিজ্ঞাসা, এই আত্ম উপলব্ধির সময় কিন্তু এসে গেছে, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সমগ্র বিশ্বে আছে অস্থিরতা, সমগ্র বিশ্বে আজকে অশুভ তৎপরতা। কেন কেন এত অশান্তি, কেন এত হানাহানি, কেন এত মানুষে মানুষে বিভেদ, কেন এত বিভ্রান্তি? একটু কোনোটাই দরকার ছিল না, কারণ আমাদের প্রত্যেকেই তো লক্ষ্য এবং উদ্দেশ্য এক, এবং এই অভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা পৃথিবীতে এসেছি।
আমরা মানুষ আমাদের একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, এবং সেটি হচ্ছে মোক্ষ লাভ করা। বেশি কিছু বলে আমি ধৈর্য ত্রুটি ঘটাতে চাই না। সর্বশেষ আরেকটি কথা এবং সেই সাথে একটা উদাহরণ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সেটা আজকের বিশ্বে অত্যন্ত বার্নিং ইস্যু। একটু আগে আমি যেটা বলছিলাম যে মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে বৈষম্য, মানুষে মানুষে অসম প্রতিযোগিতা, এবং সেই সাথে আমাদের মধ্যে আমাদের যে আকাঙ্ক্ষা, সীমাহীন আকাঙ্ক্ষা, সীমাহীন লোভ, এটা আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেখানেও ঠাকুরের একটা সুন্দর দর্শন রয়েছে। এই দর্শনটা এমনই যে আমরা ঈশ্বরের স্বরূপ বুঝতে পারিনি, আমরা গডের স্বরূপ বুঝতে পারিনি, আমরা পরম করুণাময় সৃষ্টিকর্তার স্বরূপকে জানতে পারিনি, আর জানতে পারিনি জন্যই আমাদের ভেতরে এই অসম, এই অশুভ তৎপরতা, এই অশুভ আকাঙ্ক্ষা। এবং যদি এই স্বরূপটাকে আমরা জানতে পারতাম তাহলে কিন্তু এগুলোর ভেতরে, এগুলো আমাদের ভেতরে সৃষ্টি হতো না। এবং সেখানে ঠাকুরের দর্শন এমন, ঈশ্বরের নানা স্বরূপের কথা আর ধর্মে ধর্মে মতান্তরের কারণ বোঝাতে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি গল্পে সুন্দর করে তার সেটিকে ব্যাখ্যা করেছেন, যেটি বুঝতে আমাদের কোনোই অসুবিধা হবে না আশা করি। গল্পটা এরকম যে এক লোক বাঁচে গিয়েছিলেন, মানে তার ন্যাচারাল কল অ্যাটেন্ড করতে গিয়েছিলেন একটা আড়ালে আবদালে একটা জায়গায়। আগের দিনে আপনারা জানেন যে ওই সমস্ত জায়গাতেই সাধারণত সাধারণ মানুষ যেতেন, সেটা তারা সেনিটারি ল্যাট্রিন বা এই ধরনের, আজকে আমরা যেগুলো আজকের সমাজে যেটা আমরা অভ্যস্ত সেটা তখন এত এভাবে ছিল না। তো সেখানে গিয়ে একটা গাছের ভেতরে একটা জীবকে, একটা সুন্দর একটা জীবকে ওই ব্যক্তি দেখতে পেল। সেই জীবটি, সুন্দর একটি জীবকে দেখতে পেয়ে সে যেই সেই জীবটির দিকে তাকালো, তখন তাকে দেখলো যে সে লাল রং, সমস্ত জীবটা জীবের গায়ে একটা লাল রঙের একটা আবরণ, লাল রঙের জীব। তো দেখে সে কিছুক্ষণ বিমোহিততা হয়ে তাকিয়ে থাকলো যে এরকম লাল রঙের একটা জীব এখানে, বাহ কি সুন্দর একটা জীব, এই গাছটার উপরে রয়েছে এই জন্তুটা, কি সুন্দর একটা জন্তু। তো তারপরে সে চলে এসে বাইরে এসে তার এক বন্ধুকে বললো যে জানিস আমি ওখানে গিয়েছিলাম, বাচ্চা গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে গাছের উপরে একটা জীব আছে, সে লাল রং, তার সমস্ত গা সমস্ত অবয়ব লাল রঙে আবৃত, কি সুন্দর লাগলো। তো বলি কই দেখি দেখি দেখি, আমি যাই তো দেখি। তো সে গেল, সে যাওয়ার পরে সে যখন তো ওই গাছের দিকে তাকালো দেখলো হ্যাঁ একটা জীব আছে, এবং সেই জীবটা সত্যিই সুন্দর, কিন্তু সে লাল নয়, তার সবুজ রং। সে দেখলো সবুজ রঙের একটা জীব। তো এই সবুজ রঙের জীবটা দেখে সে বলল, সে ভালো করে দেখে দেখে যে হ্যাঁ খুবই সুন্দর এবং সে সবুজ একদম গ্রিন। তো সে বাইরে এসে বললো না না তুই তো ঠিক মতো দেখতে পাসনি, এটা তো সবুজ, এটা তো লাল না। তো বলি না আমি লাল দেখলাম আর তুই সবুজ দেখলি। তো ওদের আরেক বন্ধু যখন ওখানে ছিল উপস্থিত, সে বললো যে আচ্ছা দেখি আমি যাই তো, তোরা কী দেখতে কী দেখেছিস আমি একটু যাই। তখন সে গেল, তখন ওই লোকটি গিয়ে সেই গাছের দিকে তাকালো, তাকিয়ে ভালো করে দেখলো, দেখে সবুজও দেখতে পেল না লালও দেখতে পেল না, সে দেখতে পেল আরেকটি রং, সেটি হচ্ছে কালো। সে ভালো করে তাকিয়ে দেখলো যে না সবুজ রঙের অস্তিত্বই নেই, কালোর লাল রঙের অস্তিত্বই, এটা তো কালো রঙের একটা দিক। তো ভালো করে সে তাকে দেখে দেখে এসে বললো যে দেখ তোরা কিছুই দেখিস না, এখানে কালো রঙের জীব আমি দেখলাম, তার ভিতরে সৌন্দর্য তো কিছু পেলাম না, এটা কালো একটা কিম্ভূতকিম আকার জিনিস। তো এই অবস্থায় এদের ভিতরে ন্যাচারালি যেটা হয়, আমরা যেটা করি, এই এক কথা দুই কথা হতে হতে ঝগড়া শুরু হয়ে গেছে। তো ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে তারা তিনজনই বলে যে ঠিক আছে, যে যে রং দেখেছি
আমরা যাই তিনজনই একসঙ্গে যাই তো দেখি ওই গাছের গোড়ায়, তখন ওই গাছের গোড়ায় তিনজনই একসঙ্গে যাচ্ছে। একসঙ্গে গিয়ে গিয়ে ওরা যেটা দেখলো যে গাছের নিচে একটা লোক বসে আছে, সেই লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি তো এই গাছের নিচে বসে আছেন? বলি হ্যাঁ আমি তো এই গাছের নিচেই থাকি, আমি একটু বাইরে গিয়েছিলাম, আমি রাত্রেও এই গাছের নিচেই থাকি, সারাক্ষণই এখানে থাকি, এটাই আমার বাসস্থান এই গাছের নিচে। তো বলে তাই? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন এই গাছে একটা সুন্দর জীব আছে? তো হ্যাঁ জানি। তো আচ্ছা বলি বলেন তো সেই ওটার কী রঙ? তো বলে যে হ্যাঁ ওর তো কোনো রঙই নেই, সে তো কোনো কালো না লালও না সবুজও না। তো বলে যে বলেন কি তার কোনো রং নেই? কেন আর কোনো রং নেই, আপনারা একটু ভালো করে তাকিয়ে দেখেন তো। তো তারপরে ওরা ওই জিপটার দিকে ভালো করে তাকালো, তাকিয়ে দেখতে পেল যে ওখানে লাল রঙেরও কিছু নেই, সবুজ রঙেরও কিছু নেই, কালো রঙেরও কিছু নেই, আদতে কোনো জীবই নেই। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই উদাহরণটা দিয়ে এটুকুই বোঝাতে চেয়েছেন যে আসলে ঈশ্বরের কোনো রং নেই, আমরা নিজেই ঈশ্বরকে বিভিন্নভাবে চিন্তা করি, ঈশ্বরকে বিভিন্নভাবে কালার দেওয়ার চেষ্টা করি, ঈশ্বরকে বিভিন্নভাবে চিন্তা করে অযথাই শুধু ঝগড়া করি, বিবাদ করি, বিসংবাদে লিপ্ত হই। যদি আমরা প্রকৃত অর্থে তার স্বরূপ জানতে পারতাম তাহলে জানতে পারতাম যে তিনি সমস্ত কিছুরই ঊর্ধ্বে, তিনি একটি শক্তি, যে শক্তি প্রতিনিয়তই আমাদেরকে সৎ পথে চালিত করার জন্য বিভিন্নভাবে সৎ চিন্তা, সৎ উপদেশ, সৎ পরামর্শ, সৎ সঙ্গ করার যোগান দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন পথে, বিভিন্ন মতে। তো আর বেশি কিছু বলবো না, ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়ালের জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এই হিন্দু ধর্মের সাধনা নিয়েই ছিলেন না, তিনি মূলত মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম নিয়েও গবেষণা করেছেন, তিনি মহানবীর জীবন নিয়েও চর্চা করেছেন, তিনি মূলত একজন মানবতা প্রেমী মানুষ ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই স্কুল আসুস, যে সমাজে সারা বিশ্বে ওনাদের এই অমীয় বাণীগুলোই কিন্তু খুব প্রয়োজন। ধর্ম পরে, আগে মানুষ, আগে মানবতা, আগে মনুষ্য ধর্ম এলো আসল। কলকাতার বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণ আশ্রম ও মিশন নড়াইলের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ, মনোরঞ্জন কাপুরিয়া কলেজের অধ্যক্ষ তাপসী কাপুরিয়া। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সভাপতি ও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। আলোচনা শেষে ভারতের কলকাতার সঙ্গীত শিল্পী নয়নরঞ্জন মুখোপাধ্যায় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।